মহানায়ক উত্তম কুমার তিনি কিনা শেষ পর্যন্ত বাথরুমে গিয়ে লুকিয়েছিলেন। কি বন্ধুরা চমকে উঠছেন? ঠিকই শুনছেন, মহানায়ক উত্তম কুমার মাঝরাতে সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাথরুমে লুকিয়েছিলেন। উত্তম কুমারের জীবনের এই মজার ঘটনাটি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। একসময় সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে উত্তম কুমারের খুব সুন্দর সম্পর্ক ছিল। সে সময়ে সাবিত্রী চট্টোপাধ্যায় এবং উত্তম কুমারের সিনেমা বেশ জনপ্রিয় হয়েছিল। তাদের দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্কও খুব ভালো ছিল, আর সেই সম্পর্ক নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছিল টালিগঞ্জে। উত্তম কুমার সাবিত্রী চট্টোপাধ্যায়কে খুবই স্নেহ করতেন, খুবই ভালোবাসতেন, আর সাবিত্রী চট্টোপাধ্যায়ও উত্তম কুমারকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। এমন কথা শোনা যায় যে দুজনেই দুজনকে মনে মনে অত্যন্ত পছন্দ করতেন। কিন্তু উত্তম কুমার তখন বিয়ে হয়ে গেছে, গৌরী দেবী উত্তমের স্ত্রী, এবং উত্তমের সংসার যাতে না ভাঙে তাই সাবিত্রী সেই দিকেও খুব উত্তমের সংসার যাতে ভেঙে না যায় সাবিত্রী চট্টোপাধ্যায় সে বিষয়ে সচেতন ছিলেন। স্বর্ণযুগের এই দুই শিল্পীকে নিয়ে অনেক জল্পনা ছিল। তবে উত্তম কুমারকে নিয়ে একটা পুরনো ঘটনার কথা বলে সবাইকে অবাক করে দিয়েছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। তিনি বলেছিলেন একবার নাকি গভীর রাতে তার বাথরুমে আশ্রয় নিয়েছিলেন উত্তম কুমার। কিন্তু কেন এই কাণ্ড ঘটিয়েছিলেন? সাবিত্রী বলেছিলেন যে তার বাবা ছিলেন ভীষণ কড়া। তার মেয়ে অভিনয় করলেও বাবা চাইতেন না যে মেয়ে বিখ্যাত অভিনেত্রী হলেও বাবার কড়া নির্দেশ ছিল 10টার মধ্যে বাড়ি ফিরে আসতে হবে, আর প্রত্যেকদিন রাত দশটার সময় সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাবা নিজের হাতে বাড়ির দরজার চাবি দিতেন। একদিন হয়েছে কি, উত্তম কুমার রাত 10টার পরে সাবিত্রী চট্টোপাধ্যায় বাড়ি গিয়েছিলেন। সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়ির সকলেই উত্তম কুমারকে খুব ভালোবাসত, খুব পছন্দ করত, সকলের সাথেই উত্তম কুমারের খুব ভালো সম্পর্ক ছিল। সেদিন রাত 10টার পরে সাবিত্রী চট্টোপাধ্যায় বাড়ি গিয়ে তিনি আড্ডা দিচ্ছিলেন। গল্প বেশ জমে উঠেছে, সকলেই খুবই খুশি। একদিকে রয়েছেন উত্তম কুমার, একদিকে সাবিত্রী চট্টোপাধ্যায়, আর একই সঙ্গে রয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায়ের দিদি বৌদি সকলে। আর সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাবা তখন ঘুমাচ্ছিলেন, তিনি জানতেন না যে উত্তম বাড়িতে এসেছেন। তা একসময় সাবিত্রী চট্টোপাধ্যায় বাবার ঘুম ভেঙে গেল, এবং ঘুম ভেঙে উঠেই দেখলেন যে রাত 10টা পেরিয়ে গেছে, এখনও বাড়ির দরজা খোলা রয়েছে। তিনি দ্রুত চাবি হাতে নিয়ে দরজা বন্ধ করতে গেলেন। আর ঘটনা হয়েছে যে উত্তম কুমার সাবিত্রী চট্টোপাধ্যায় বাবাকে বেশ ভয় করত। উত্তম কুমারের আর সাহস হয়নি যে সাবিত্রী চট্টোপাধ্যায় বাবার সামনে দিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে, বিশেষ করে রাত 10টার পরে। তাই সাবিত্রী চট্টোপাধ্যায় বাবার ভয়ে তিনি বাথরুমে আশ্রয় নিয়েছিলেন। শুধু বাথরুমে আশ্রয় নেননি, সেই সঙ্গে বাথরুমের চৌবাচ্চার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, যাতে সাবিত্রী চট্টোপাধ্যায় বাবা তাকে দেখতে না পায়। তো বন্ধুরা, এইরকম মজার মজার বিভিন্ন ঘটনা, বিভিন্ন কাহিনী নিয়ে আবারও আমি আপনাদের সামনে উপস্থিত হব। আজকের ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো এই ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কিন্তু উত্তম কুমার তখন বিয়ে হয়ে গেছে, গৌরী দেবী উত্তমের স্ত্রী। উত্তমের সংসার যাতে ভেঙে না যায় সাবিত্রী চট্টোপাধ্যায় সে বিষয়ে সচেতন ছিলেন। স্বর্ণযুগের এই দুই শিল্পীকে নিয়ে অনেক জল্পনা ছিল। তবে উত্তম কুমারকে নিয়ে একটা পুরনো ঘটনার কথা বলে সবাইকে অবাক করে দিয়েছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। তিনি বলেছিলেন একবার নাকি গভীর রাতে তার বাথরুমে আশ্রয় নিয়েছিলেন উত্তম কুমার। কিন্তু কেন এই কাণ্ড ঘটিয়েছিলেন? সাবিত্রী বলেছিলেন তার বাবা ছিলেন ভীষণ কড়া। মেয়ে বিখ্যাত অভিনেত্রী হলেও বাবার কড়া নির্দেশ ছিল
দশটার মধ্যে বাড়ি ফিরে আসতে হবে। প্রত্যেক দিন রাত দশটার সময় সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাবা নিজের হাতে বাড়ির দরজার চাবি দিতেন। একদিন হয়েছে কি, উত্তম কুমার রাত দশটার পরে সাবিত্রী চট্টোপাধ্যায় বাড়ি গিয়েছিলেন। সাবিত্রী চট্টোপাধ্যায় বাড়ির সকলেই উত্তম কুমারকে খুব ভালোবাসত, খুব পছন্দ করত, সকলের সাথেই উত্তম কুমারের খুব ভালো সম্পর্ক ছিল। সেদিন রাত দশটার পরে সাবিত্রী চট্টোপাধ্যায় বাড়ি গিয়ে তিনি আড্ডা দিচ্ছিলেন। গল্প বেশ জমে উঠেছে, সকলেই খুবই খুশি। একদিকে রয়েছেন উত্তম কুমার, একদিকে সাবিত্রী চট্টোপাধ্যায়, আর একই সঙ্গে রয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায়ের দিদি বৌদি সকলে। আর সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাবা তখন ঘুমাচ্ছিলেন, তিনি জানতেন না যে উত্তম বাড়িতে এসেছেন। এক সময় সাবিত্রী চট্টোপাধ্যায় বাবার ঘুম ভেঙে গেল এবং ঘুম ভেঙে উঠেই দেখলেন যে রাত দশটা পেরিয়ে গেছে, এখনও বাড়ির দরজা খোলা রয়েছে। তিনি দ্রুত চাবি হাতে নিয়ে দরজা বন্ধ করতে গেলেন। আর ঘটনা হয়েছে যে উত্তম কুমার সাবিত্রী চট্টোপাধ্যায় বাবাকে বেশ ভয় করত। তা উত্তম কুমারের আর সাহস হয়নি যে সাবিত্রী চট্টোপাধ্যায় বাবার সামনে দিয়ে বাড়ি থেকে বের হয়ে যেত, বিশেষ করে রাত দশটার পরে। তাই সাবিত্রী চট্টোপাধ্যায় বাবার ভয়ে তিনি বাথরুমে আশ্রয় নিয়েছিলেন। শুধু বাথরুমে আশ্রয় নেননি, সেই সঙ্গে বাথরুমের চৌবাচ্চার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, যাতে সাবিত্রী চট্টোপাধ্যায় বাবা তাকে দেখতে না পায়। তো বন্ধুরা, এইরকম মজার মজার বিভিন্ন ঘটনা, বিভিন্ন কাহিনী নিয়ে আবারও আমি আপনাদের সামনে উপস্থিত হব। আজকের ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো এই ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।